মেরি ক্রিসমাস এভরিওয়ান। হ্যালো বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, আমরা একটু ঘুরতে বেরিয়েছি, চলে এসেছি আমরা চার্চে। চলো ভেতরে যাওয়া যাক। চার্চের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে লাইটিং দিয়ে চারিদিকটা সাজিয়ে তুলেছে। আমরা প্রায় 8:30 পরে বেরিয়েছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ সেইভাবে তেমন ভিড়টা নেই। সন্ধ্যে থাকতে থাকতে অনেকটা ভিড় ছিল। এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এই যে আমার ছেলে, সে কিছুতেই হাত ধরে হাঁটবে না, সে একা একা যাবে। এখানে সবাই ক্যান্ডেল চালাচ্ছিল, চারিপাশে ঠান্ডা হাওয়া, তার সাথে এত লাইটিং, মোমবাতির এত আলো, দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তাই আমরা বেশিক্ষণ আর ওখানে থাকিনি। এরপর আমরা চলে গেলাম পাম মলে, বেশ ভালোই লাগছিল। এখানেও খুব সুন্দর করে সাজিয়েছিল, উপর থেকে দেখো, দেখলে বুঝতেই পারবে কি সুন্দর লাগছে। প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। এই দেখো, এখানে একটা বড় দেখে একটা সান্টা ক্লজকে দাঁড় করিয়ে রেখেছিল, সব বাচ্চাগুলো সান্টা ক্লজকে দেখে খুব মজা পাচ্ছিল, আমাদেরও বেশ ভালোই লাগছিল। ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর ছেলেও আর থাকতে চাইছিল না, বিরক্ত করছিল। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে না, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।